বলছে নবী খাদি জাকি রেখেছি তোমায় গলি জাকি বলছে নবী খাদি জাকি রেখেছি তোমায় গলি জাকি সর্বসেরা বিবি তুমি বলছে তোমায় সুখে দুঃখেতে আজ বলছে নবী খাদি জাকি এই কথা শুনে খাদি যা বলে ও গো আমার স্বামী হাসরে কোটিতে ময়দানে কেমন চেঁচিয়ে না বলি চেঁচে হবে না কে ও কাকা যদি আমায় ভুলে এই কথা শুনে মোর নবী কাঁদে দুঘর উপরে তুলে এই কথা শুনে মোর নবী কাঁদে দুঘর উপরে তুলে পালে খোদা করোনা ছোটা পালে খোদা করোনা ছোটা আমি আর খাদি জানমাজে বলছি নবী খাদি জাকি রেখেছি তোমায় গলি জাকি বলছি নবী খাদি জাকি রেখেছি তোমায় গলি জাকি সর্বসেরা বিবি তুমি বলছি তোমায় সুখে দুঃখে আজ বলছি নবী খাদি জাকি আপনি আপনার বড় স্ত্রীকে এত ভালোবাসা দেন, এত ভালোবাসা দেন যে ভালোবাসা আপনি আমাদেরকে দেন না। আমি তো এখনো জং, আমি তো এখনো জোয়ান আছে, আমাকে তো দেখতে এখনো সুন্দর। তাহলে আপনি আপনার বড় স্ত্রী এই বুড়ি মহিলার পেছনে সবসময় সময় দেন, আমাদের দিকে একটু তাকান না আপনি কেন? আল্লাহ রাসূল কোনোদিন কোনো স্ত্রীর গায়ে হাত তোলেনি। ওই দিন আম্মা জানা আয়েশার থুতনি মোবারক টিপে ধরে আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে বলেছিল, আয়েশা খবরদার কোনো দিনের জন্য আমার আয়েশা আমার খাদিজার নামে কোনো দিন উল্টো পাল্টা বলবি না। তুমি আমার স্ত্রী হতে পারো, তবে ওই বুড়ি মহিলা আমার খাদিজা, আমার সুখ এবং দুঃখের সাথী। আর তুমি হলে শুধু আমার সুখের সাথী দুঃখের সাথী নও, কিন্তু খাদিজা হলো আমার দুঃখের সাথী। কোনোদিন যেন আমার খাদিজার নামে উল্টো পাল্টা না শুনি। আল্লাহ রাসূল বলছে, যাচ্ছে সব কিছু করে মধু মিল প্রেমের বাঘা ভালোবাসা উচাচ করা মন প্রা খেলে করতো আয়েশা বলে ও গো আমার প্রাণের স্বামী চঞ্চ ভালোবাসা সবাই খাটি যা আমার মাঝে আছে কি কমে চঞ্চ ভালোবাসা সবাই খাটি যা আমার মাঝে আছে কি কমে শোন বিবি দুঃখ সাথি শোন বিবি দুঃখ সাথি তোর হয় তার দেখলে যে যে রাতে বলছে নবী খাদি জাকি রেখেছি তোমায় গলি জাকি বলছে নবী খাদি জাকি রেখেছি তোমায় গলি জাকি সর্বসেরা বিবি তুমি বলছে তোমায় সুখ দুঃখ আজ বলছে নবী খাদি জাকি। শেষ কথা শুনবে, আম্মা জান খাদিজা ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ রাসূলের বড় স্ত্রী মানে জানের থেকে যে পিয়ানা ছিল স্ত্রী, আম্মা জান খাদিজা ইন্তেকাল হয়ে গেল, মারা গেল, তানা জানাজা হয়ে গেল, দাফন হয়ে গেল, কবর হয়ে গেল, একে একে সবাই বাড়ি চলে গেল, সাহাবায়ে কিরামগণ সবাই চলে গেল। একজন সাহাবা দেখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার কবরের ধারে বসে বসে কাছে বাড়ি যায় না। সাহাবা এসে রাসূলের হাত মোবারক ধরে তুলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রীর কবর তো দেওয়া হয়ে গেল, দাফন হয়ে গেল, এবার আপনি ঘরে চলুন। আল্লাহ রাসূল বলেছিল, তোমরা সবাই চলে যাও, আমি নবী যাব না। কেন যাবেন না, কেন আপনি বাড়ি যাবেন না? বলে আমি নবী যাব না, তোমরা সবাই চলে যাও, আমার খাদিজাকে একা রেখে আমি যাব না, কেননা এক্ষুনি আমি চলে গেলে মুনকার নাকির ফারিস্তারা চলে আসবে, এসে আমার খাদিজাকে জিজ্ঞেস করবে, বলো তোমার রবকে, বলো তোমার ধর্ম কি, তোমার নবীকে বলো, আমার
খাদিজা যদি মুনকার নাকির ফেরেশতাদের সওয়ালের জবাব না দিতে পারে আমার খাদিজা জাহান্নামী হয়ে যাবে, আমার খাদিজা চির জাহান্নামী হয়ে যাবে, আমি নবী সেটা সহ্য করতে পারবো না, তাই আমি এখানে বসে থাকবো। মুনকার নাকির ফেরেশতাদের যখন সওয়ালের জবাব করবে আমার খাদিজা যদি না পারে আমি এখানে বসে বসে নবী উত্তর দেবো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহবাক জিবরিলকে পাঠিয়ে দাও, জিবরিল শিখে যাও, শিখে যাও, আমার নবী দেখো, আমার হাবিব দেখো বসে বসে কাঁদছে, আমার হাবিবকে বাড়ি নিয়ে যাও। জিবরাইল সালাম চলে এলো, সালাম দিয়ে বলছি আর রাসূলুল্লাহ, হাবিব আল আপনি কাঁদছেন কেন, আপনি বাড়ি যান, সবাই চলে গেছে, আপনি কবর ধারে বসে কাঁদছেন। বলে জিবরিল ভাই আমি বাড়ি যাব না, আমার খাদিজাকে আমি একা রেখে যাব না, যতক্ষণ পর্যন্ত সওয়ালের জবাব মুনকার নাকির ফেরেশতারা না করবে আমি নবী যাব না, আমার খাদিজা যদি সওয়ালের জবাব না পারে আমি নবী এখানে বসে জবাব দেবো, আমি বাড়ি যাবো না। তখন জিবরাইল সালাম হেসে হেসে বলে চলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বন্ধু সেই আল্লাহ যে আল্লাহ আপনাকে বানিয়েছে, যে আল্লাহ আমাকে বানিয়েছে, আল্লাহ পাক বলেছে আপনাকে কানতে বারণ করেছে, আল্লাহ পাক আপনাকে বাড়ি চলে যেতে বলেছে, যদি আপনার খাদিজা কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতাদের তিনটে জবাব না পারে আমার আল্লাহ গ্যারান্টি নিয়েছে, আমার আল্লাহ নিজেই খাদিজার কবরের জবাব উত্তর দিয়ে দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আমার আল্লাহ উত্তর দেবে, আপনাকে থাকতে হবে না, আল্লাহ পাক নিজে গ্যারান্টি দিয়েছে যে যদি খাদিজা উত্তর না পারে আমি আল্লাহ নিজে আরশে আজিম থেকে দিয়ে দেবো। কি ভালোবাসা, তাই কবি লিখছে মা খাদিজার ইন্তেকালে নবী কাঁদছে কবর ধরে, সবে একে একে চলে যায় মোর নবী না যায় ঘরে ফিরে, নবী বলে খাদিজা আমার যদি সওয়াল জবাব না পারে আমি নবী এখানে বসে জবাব দেবো খাদিজার তরে, আমি নবী এখানে বসে জবাব দেবো খাদিজার তরে, বন্ধু চাচার পরবর্তীকার, বন্ধু চাচার পরবর্তীকার, দেবে জবাব খোদা নিজ মুখকে, বলছে নবী খাদিজাকে দেখেছে তোমার কলি চাচে, বলছে নবী খাদিজাকে দেখেছে তোমার কলি চাচে, সর্বসেরা বিবি তুমি মন দিয়েছে তোমার সুখে দুঃখে, আজ বলছে নবী খাদিজাকে। আর